নমস্কার, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখতে দেখতে তো দুর্গাপূজা প্রায় এসে গেছে, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তো এতদিন হয়তো ভেবেছিলাম যে আর যাব না, কেনাকাটা করব না, পূজাও এরকম একটা ঘুরবো না। মনটা ভীষণ খারাপ ছিল লামডিংটা ছেড়ে আসাতে, কিন্তু যত পূজাটা দিন আসছে মনে কিন্তু একটু একটু আনন্দও লাগছে যে যত কিছুই করি না একটু হলেও পূজাতে তো বের হবই। যাই হোক, আমার জন্য কিছু কিনি আর না কিনি, অন্তত বাচ্চাগুলোর জন্য তো কিছু একটা কিনতে হবে। তো সেই উদ্দেশ্যে আমি রওনা দিলাম এখন টাউনের উদ্দেশ্যে, যেহেতু আমার আগরতলাতে এবার প্রথম পূজা দেখা। তো তার জন্য ভেবেছি একটু বাচ্চাগুলোর জন্য কেনাকাটা করবো, আর মার্কেটটাও ঘুরে আসবো, দেখবো আমার জন্য কিনি না কিনি। তো এখন ওই যে টাউনের উদ্দেশ্যে যাচ্ছিলাম, আর এদিকে চারিদিকটা দেখুন, অথচ কালকেও কিন্তু খুব বৃষ্টি হয়েছিল, আর আজকে দেখুন আকাশটা কি পরিষ্কার, এখন বোঝা মুশকিল এই বৃষ্টি এই রৌদ্র, জানি না দুর্গাপূজার সময় কী হবে। আর আমি তো বাজারে গিয়ে এতটা মানে এতটা পাগল হয়ে গিয়েছিলাম, এত মানুষ এখনই কেনাকাটা করছে, আর পূজার সময় জানি কী হবে। তার মানে আমি তো এমনিতেই ভিড়ে হাঁটতে পারি না, হাঁটাচলা করতে পারি না, তার মানে আমার পূজা দেখা আর হবে না, দিনের বেলা ছাড়া আমার পূজা দেখা হবে না। আর আগরতলা পূজা দেখা কিন্তু রাত্রেবেলায় পূজা দেখতে ভীষণ মজা। তো চলুন আমিও যাই, আপনাদেরকেও টাউনে নিয়ে যাই। তো এখন মোটামুটি প্রায় আমি টাউনের সামনেই এসে গেছি, স্মার্ট সিটির সামনে। তো এখান থেকে আর একটু এখানের সামনেই সবগুলো বাজার, ম্যাক্স, তারপরে এম বাজার, সবগুলো এখানে। আর এত ভিড়, একবার ভিড়টা দেখুন, দাঁড়ান আপনাদেরকে দেখাই। গিয়েছিলাম ম্যাক্সে, ম্যাক্সে গিয়েও আমার পছন্দ হয়নি, এখন যাচ্ছি ভি মার্টে দেখি ভি মার্টে কেমন পছন্দ হয়, কালেকশন তেমন একটা। আর এখানে দেখুন মনে হচ্ছে এখনই দুর্গাপূজার বাজার গেলাম, মনে হচ্ছে দুর্গাপূজাতে ঘুরতে এসেছে। তো আর এখানে এম বাজারের সামনে দেখুন এত ভিড়, ভিতরে তো এম বাজারটা ছিলই, আর বাইরে কিছু কুর্তি, প্লাজো, প্যান্ট বাচ্চাদের এগুলো ঝুলানো ছিল, এগুলো খুব সুন্দরই ছিল, কিন্তু এত ভিড়, ভিড়ের জন্য আর দেখা হলো না কেমন জিনিসগুলো। আর আমি এখানে ভিতরে ঢুকেই একটু পরে আমি বেরিয়ে এসে এখানে বসি, একটু বসে আমি মানুষজন দেখে তারপর আমি ঘরে আসি। এত ভিড়, আমি ভাবছিলাম শুধু বসে বসে এখন কেনাকাটা করতে আছে, এটাতেই এত ভিড়, না জানি কত ভিড় হবে পূজার সময়। শুধু একবার দেখুন মানুষের মাথা শুধু দেখা যাচ্ছে, মনে হচ্ছে মনে হয় এখনই পুজো লেগে গেছে। তো এখানে আমার মেয়ে আবার কয়েকটা প্যান্ট দেখছিলো, ও তেমন একটা কালেকশন ভালো ছিল না যদিও এম বাজারে, তারপরেও বাচ্চাদের মোটামুটি ছিল, বড়দের একদমই ছিল না। তো আমার মেয়ে কয়েকটা প্যান্ট দেখেছে, একটা টপ দেখেছে, এগুলো নিয়ে আমরা এখান থেকে এম বাজার থেকে আসি। এম বাজার থেকে এসে পরে আবার ভি মার্টে ঢুকি, তো ভি মার্টও মোটামুটি ছিল, তো এরকম টুকটাক ছোটোখাটো জিনিস নিয়ে আসি। তবে আমি কিন্তু ভেবে রেখেছি যদি এরকম ভিড় হয় তাহলে কিন্তু আমি দিনের বেলায় ঠাকুর দেখতে বেরোবো, ঠাকুর দেখতে তো বেরোবই, যেহেতু আমার প্রথমবার আগরতলাতে পুজো দেখা, তো দিনের বেলায় বেরোবো, রাত্রেবেলা ভিড়ের মধ্যে বাবা আমার আর হবে না। বলেছিলাম না রিয়েল ফুলগুলি, এই যে রিয়েল ফুলগুলি দেখে আমার খুব ভালো লেগেছিল। তো
তো এখানে এসেছি আবার ভিমার্টের মধ্যে, ভিমার্টের মধ্যেও এসে দেখি মোটামুটি বাচ্চাদের কালেকশন ভালোই ছিল, আর বড়দের তেমন একটা দেখিনি আমি, যেহেতু আজকে বাচ্চার জন্যই কিনতে গিয়েছিলাম। আর এগুলি না হাতে করে সময় নিয়ে যেতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কিছু দেখা হয় না, তো আমি তার জন্য ভেবেছি দুদিন বাচ্চাদের জন্য আগে নিয়ে নেব, তারপরে আমি যদি আমার জন্য ওই যে একটু কুর্তি টুর্তি এগুলো কিনবো, যেগুলো স্কুলে আসা যাওয়া হয় একবারে, তো এগুলো নিয়ে ঘরের দিকে যাচ্ছিলাম। এখন গিয়েছিলাম কিন্তু আমরা সেই দুপুর দুটার সময়, আর আসি এখন ছয়টারও উপরে, মানে কীভাবে সময়টা চলে গেল বুঝতেও পারলাম না। তো ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে বল।